नमस्कार बंधुरा, आज के बनाब चिंगड़ी मालाइकारी। तो की लागे देखे नी, लागे प्याज बाटा, काचा लंका, आदा, रसुन और गरम मसला। एटा होच्छे कोकोनट मिल्क, एटा होच्छे चिंगड़ी माछ। और चलो किभावे बनाब, प्रथमे तेलटा गरम करलाम, तार मध्ये दिलाम जिरे। जिरे देवार पर गोटा गरम मसला, शुकनो लंका और तेजपाता तेलेर मध्ये छेड़े दिएछि। चिंगड़ी माछगुलो धुए रेखेछिलाम, सेगुलो तेलेर मध्ये छेड़े लाल लाल करे भाजब। देखे नाओ आमी ठीक किभावे करछि। आमार बानानोर तरिकाटा एकटू आलादा, तो तोमरा देखो किभावे बानाच्छि। एबार ओर मध्येई नून हलुद गुड़ो दिलाम। देयार परे ओटाके एकटू नाड়াচাড়া করে রাখবো। যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর দেব আমরা কোকোনাট মিল্কটা, যেটা নারকেলের দুধ ছিল এগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার একটু লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োগুলো দেওয়ার পর পর আমরা আমাদের যা মশলা ছিল, যে এগুলো রেখেছিলাম, কাঁচা লঙ্কা, বাটাবুটি, সব দিয়ে দেবো। আর একটুখানি সামান্য 2 চামচের মতো টক দই ছিল, ওই টক দই দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো একটুখানি চিনি দিয়েছি, চিনি ছাড়া তো টেস্ট আসে না, একটুখানি তাই আমরা চিনি দিলাম। তোমরা স্কিপও করতে পারো। আমি তোমরা দেখতে পাচ্ছ আমি ঘি দিলাম। ঘিয়ের পরপর যে গরম মশলাটা ছিল ওটা দিয়ে 5 মিনিট 10 মিনিট অবধি ওটাকে রান্না করতে থাকলাম। নাও চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। আপনারাও এটা বাড়িতে করে খেতে পারেন। খেয়ে বলুন কেমন হয়েছে আর কমেন্ট সেকশনে জানাবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। ধন্যবাদ।